বন্ধুরা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্টেট মেডিকেল ফ্যাসিলিটি অফ ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সিরে নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে তোমাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এই চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবে কারণ অনেকে হয়তো এই কোর্সটার ব্যাপারে জানতে পারবে না তাই অবশ্যই শেয়ার করে তাদের সাথে হেল্প করবে তো চলো এই ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি অফিসিয়াল ওয়েবসাইট স্টেট মেডিকেল ফ্যাসিলিটি অফ ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ অ্যাটেনশন অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্স দু হাজার কুড়ি চলো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি আমি একবার ডাউনলোড করে রেখেছি তোমার একবার ডাউনলোড করব তো বন্ধুরা ডাউনলোড হয়ে গেছে সেই নোটিফিকেশানটার উপরে দেখতে পাচ্ছ স্টেট মেডিকেল ফ্যাসিলিটি অফ ওয়েস্ট বেঙ্গল আর লেখা রয়েছে নিচে ইম্পর্টেন্ট নোটিস অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্স দু হাজার কুড়ি তো এই নোটিশটা দেওয়া হয়েছে অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্স দু হাজার কুড়ির জন্য এখানে বলে দিয়েছে অ্যাস নোটিফাইড আর্লিয়ার অন টোয়েন্টি জুলাই দু হাজার কুড়ি ইন কানেকশন উইথ দ্য অ্যাপ ইট ইজ নাও ইনফর্ম দ্যাট দ্য স্টেট মেডিকেল ফেসিলিটি ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল উড ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্স টেন্টিভলি ইন দ্য লাস্ট পার্ট অফ আগস্ট দু হাজার কুড়ি অ্যান্ড দ্য সেম উড বি কেপড ওপেন ফর ওয়ান মান্থ ফর সাবমিশন অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে তোমাদের মূল কথা হচ্ছে যে তোমাদের আগস্টের লাস্ট উইকে অন প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এলিজিবিলিটি অফ অ্যাডমিশন ফর অ্যাডমিশন কোয়ালিফিকেশান বলেছে যে এইচএস পাস লাগবে পাস্ট হায়ার সেকেন্ডারি অথবা ইকোভিলেন্ট এক্সামিনেশান বা সমতুল্য এক্সাম ঠিক আছে যেটা রিকগনাইজড হবে বাই অ্যান্ড অ্যানি ইন্ডিয়ান ইউনিভার্সিটি অফ ডুয়েলিক কনস্টিটিউট বোর্ড উইথ পাস মার্ক ইন আর সাথে বলে দিয়েছে অবশ্যই এই তিনটে সাবজেক্টে পাস করে থাকতে হবে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেকটাতে তোমাকে পাস করতে হবে বয়স বলে দিয়েছে নট বিলো সেভেন্টিন ইয়ার্স অন ফার্স্ট ডিসেম্বর দু হাজার কুড়ি এক ডিসেম্বর দু হাজার কুড়ি হিসাবে তোমার বয়স যাতে সতেরো বছরের কম না হয় ঠিক আছে আর সাথে বলে দিয়েছে ক্যান্ডিডেট ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই হ্যাজ টু পে আর এস ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রু ব্যাঙ্ক গেটওয়ে যারা যারা ইচ্ছুক প্রার্থী তাদেরকে পাঁচশো টাকার কিন্তু দিতে হবে ব্যাঙ্ক গেটওর মাধ্যমে ফার্দার নোটিফিকেশান ইজ ইন দিস রিসপেক্টেড উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স পরবর্তী যে ইনফরমেশান আছে যেটা ফর্ম ফিল আপে সেটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া হবে তার জন্য অবশ্যই কিন্তু ওয়েবসাইটে তোমাদের চেক করতে হবে আর আমি এই কাজটা তোমাদের দিক থেকে আমি অবশ্যই করব যখনই যখন ফর্ম ফিল আপটা শুরু হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল একটা গুরুত্বপূর্ণ নোটিশ অবশ্যই তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও ঠিক আছে আর এই কোর্সটার ব্যাপারে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি আরও জানতে চাও এখানে আসবে এখানে আসার পর এই যে বক্সটাকে ক্লিক করবে আর এখানে দেখবে কোর্স লেখা আছে এই এখানে কোর্স কোর্সে ক্লিক করলাম একটু টাইম দিচ্ছে এই যে তো এখানে যে প্যারামেডিক্যালের যে কোর্সগুলো রয়েছে ঠিক আছে দ্য কোর্স বিং অফার্ড বাই দ্য ফ্যাকাল্টি উইথ ডিউরেশান আর ফল এখানে সমস্ত কোর্সের ডিউরেশান দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখতে নিতে পারো আর তোমরা যদি বিস্তারিত জানতে চাও এই ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট করো আমি কিন্তু এই ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দিব। আর যে সমস্ত বন্ধুরা নার্সিংয়ের জিএনএম এবং এনএমের ব্যাপারে জানতে চাও অবশ্যই আমি দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে অনেক বন্ধুরা দেখে ফেলেছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলে গিয়ে দেখো ঠিক আছে আর এই ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো মতামত থাকে কোনো যে কোনো ধরনের তোমার জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ